সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায়, শ্রদ্ধা ও জানাজা শেষে জুরাইনে দাফন। জানুয়ারিতে ঢাকা সিটি নির্বাচন, বর্তমান দুই মেয়রকে প্রার্থী করতে চায় আওয়ামী লীগ, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। ইতিহাসের কলঙ্কজনক মুক্তিযোদ্ধা হত্যার সেই দিন আজ, দীর্ঘদিনেও বিচার না হওয়ায় ক্ষুব্ধ তৎকালীন সেনা কর্মকর্তারা। উত্তর জাহাঙ্গীরনগরে মিছিল মিটিং নিষিদ্ধ, সন্ধ্যায় উপাচার্যের বাসার সামনে প্রতিবাদী কনসার্টের ঘোষণা। যোগধাদানো ইংলিশ মিডিয়ামের ভিড়ে অযত্ন আর অবহেলায় রাজধানীর প্রাথমিক বিদ্যালয়, অন্তত 31টির অবস্থা জরাজীর্ণ। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ায় ভিড় বেড়েছে সারাদেশের বিআরটিএ এর কার্যালয়ে, সুযোগ নিচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। এবং রাজকোটে আজ ভারত বধের লড়াই, টাইগারদের চোখ রাঙাচ্ছে আবহাওয়া, ঘূর্ণিঝড় মহার প্রভাবে বৃষ্টি শুরু। জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম, দেখছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃতদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল 8:26 তার মৃতদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে বিএনপির পক্ষে খোকার মৃতদেহ গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এখন তার মরদেহ নেওয়া হয়েছে সংসদ ভবনে, পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, তারপর তাকে নেওয়া হবে নয়াপল্টনে। জুরাইনে কবরস্থানে তাকে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে। বাংলাদেশ সময় সোমবার দুপুর 1:50 যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। একটা আত্মীয় পরিজনহীন পরিবেশে বিদেশে তার ট্রিটমেন্ট হয়েছে, সেখানে সেই ট্রিটমেন্টে তার টিকে থাকা খুব ডিফিকাল্টি ছিল, টিকতে পারেনি এবং সরকার তাকে আসতে সহযোগিতা করে নাই। তো সেখানে আমাদের একটা খুব থেকেই যায়, ওর পরিবারের খুব থাকবে, আমাদের খুব থাকবে। আমাদের তো মনে হয় ও যদি ঢাকা থাকতো কিংবা আসা যাওয়া করে ট্রিটমেন্টটা করতে পারতো, তাহলে হয়তো সুস্থ হয়ে উঠতো। ঢাকায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। জানুয়ারিতে একই দিনে দুই সিটি নির্বাচন, উত্তর দক্ষিণে দুই মেয়রকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আভাস দিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য কাজী জাফরুল্লাহ। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তারা, সন্তুষ্ট হলে অংশ নেবার সিদ্ধান্ত নেবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। 2015 সালের 28 এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন এবং উত্তরে আনিসুল হক জয়লাভ করেন। পরে আনিসুল হক মারা গেলে আতিকুল ইসলাম এক বছরের জন্য মেয়র নির্বাচিত হন। 2015 সালের নির্বাচনে দক্ষিণ সিটিতে বিএনপির পক্ষে দাঁড়ান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আর উত্তরে নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল। 5 বছর মেয়াদি দুই সিটি মেয়রের মেয়াদ শেষ হচ্ছে আগামী মে মাসে। বিধি মোতাবেক মেয়াদ শেষের 6 মাস আগেই নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে। চলতি নভেম্বরেই তফসিল ঘোষণা, আর নির্বাচনের দিনটি হতে পারে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে। আওয়ামী লীগ তাদের প্রার্থী হয়তো পরিবর্তন করবে না, তবুও প্রার্থীর ব্যক্তিসততা, যোগ্যতা এবং জয়ী হওয়ার সম্ভাবনাকে আমলে নেওয়া হবে বলে মনে করেন দলের নেতাদের অনেকেই। আতিকুল হক সাহেব, তিনি হয়তো অতটা এখনো সময় পান নাই, খুব কাজের ব্যস্ত এবং যথেষ্ট পরিশ্রম করছেন। আমার মনে হয় যে এখানে আমাদের নতুন করে প্রার্থী অন্য কেউ হবে কি না এটা সম্বন্ধে আমি নিশ্চিত না। দক্ষিণে আমরা মনে করি যে মেয়র, সেও একজন অভিজ্ঞ, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তার বিরুদ্ধে এমন কোনো কিছু তো শুনি না, কিন্তু আরও অনেক প্রার্থী আছে এটা শুনি। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই বিএনপিতে।
তবুও প্রার্থী হিসেবে তাবিত আওয়ালি ঢাকার উত্তর সিটিতে বিএনপির নীতি নির্ধারকদের প্রথম পছন্দ। অবিভক্ত ঢাকার সদ্য প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার জনপ্রিয়তা এবং মানুষের মনের আবেগকে কাজে লাগাতে তার পুত্র ইশরাক হোসেনকে চমক হিসেবে ঢাকা দক্ষিণে প্রার্থী করা হতে পারে বলে মনে করেন বিএনপির অনেকে। এরপর খুব ডিফিকাল্ট, আমরা নির্বাচনে যাবো কি না আমি বলছি আগে, এই পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি পরিস্থিতি এরকম হয় তাহলে বিএনপি হয়তো নির্বাচন করবে, সেক্ষেত্রে প্রার্থী কী হবে ওরা বিএনপি রাজত্ব নিয়ে বিএনপি করবে, সেখানে আমাদের ব্যক্তিগত কোনো চয়েস নাই। এই নির্বাচন কমিশনকে কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা একটা বাতিলতা মাত্র। যদিও কে হবেন আওয়ামী লীগের প্রার্থী এটি যেমন এখনও চূড়ান্ত নয়, তেমনি জাতীয় নির্বাচনে ভরাডুবির পর ঢাকা সিটি নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি যাবে কি না তাও চূড়ান্ত নয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। 1975 সালের 7 নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক একদিন, যেদিন সিপাহী বিপ্লবের নামে হত্যা করা হয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে। কেউ এই দিনটিকে বলছেন সংহতি দিবস, কেউ বলছেন বিপ্লব দিবস, আবার অনেকে পালন করেন মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে। কিন্তু প্রকৃত ইতিহাস কী, কী ঘটেছিল সেদিন? প্রত্যক্ষদর্শী তৎকালীন সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে দিনটির প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করেছেন সহকর্মী সজল দাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যার পর দেশ যখন নেতৃত্ব শূন্য, ঠিক তখনই সিপাহী বিপ্লবের নামে হয়েছিল অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। কি ঘটেছিল সেদিন, সেদিনের বর্ণনা দিচ্ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী তৎকালীন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তাজ এবং কর্নেল জাফর ইমাম। বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই সেনাবাহিনীতে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল তারই ফলশ্রুতি সাত নভেম্বর। আমরা জাসদকে দেখি নাই, জাসদের ক্ষুদ্র মিছিল অ্যাসেম্বল থেকে বেরিয়েছিল 30-40 জন, আবার ভেতরে ঢুকিয়েছে জাসদ, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু এটা সত্য যে এই সংগতি হয়েছে সাধারণ মানুষের সাথে। তারা একটা স্বপ্ন দেখছিল, যারা দেশ স্বাধীন করলো, স্বাধীনতার পক্ষের শক্তি আবার এই সৈনিকদের সাথে একাকার হয়ে ক্ষমতায় আসছে। রাত্র 12টার সময় তাদের পরিকল্পনা মোতাবেক ক্যান্টনমেন্টের লাইট অফ করে দিল, তারা এই সংঘবদ্ধ হইয়া বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অফিসাররা ছিল ওইখানে গিয়ে, হোয়াট এভার দি কিলিং হ্যাজ বিন ডান দিজ আর অল বাই সার্ভিসেস, ট্যাঙ্ক রেজিমেন্ট, সাপ্লাই, ইঞ্জিনিয়ার্স, এরা করেছে। বেঙ্গল রেজিমেন্টের কোনো ট্রুপস কোনো অফিসারকে হত্যা করতে যায়নি। 75-এর এই দিনে প্রকাশ্যে হত্যার শিকার হন 2 জন সেক্টর কমান্ডার ও 1 জন সাফ সেক্টর কমান্ডার, যার পূর্ণাঙ্গ বিচার এখনও সম্পন্ন হয়নি বলেও মনে করেন তারা। বঙ্গবন্ধু মাত্র এসে দেশ শাসন বাড়িলেন, হি নিডস টাইম। এই সমস্ত কিছু যুদ্ধ বিধ্বস্ত দেশ, টাকা নাই, পয়সা নাই, ব্যাংকের নাই, ব্যাংকিং সিস্টেম নাই, কোনো কিছুই ইন অর্ডার নাই, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ ভাঙা, সব কিছু একটা এনামলি। সেই অবস্থায় দেশটাকে উনি হাতে নিয়ে যখন আস্তে আস্তে এটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে, তখন ওনাকে চ্যালেঞ্জ শুরু করে দিল, ওনার অথরিটিকে চ্যালেঞ্জ শুরু করলো, ওনার গুপ্ত হত্যা শুরু করলো। রাষ্ট্রের দায়িত্ব আছে গণ দিবস কোনো হটকারিতামূলক পালন করা, করতে বিরত থাকতে, আইন দরকার হলে আইন পাস করা হোক, কেন এটা আমি বলবো এদের সংহতি দিবস। তো সাধারণ মানুষ মনে করবে সেদিন আর্মিরা বিএনপির পক্ষে নেমেছিল, তো বিএনপি তো তখন ছিলই না। নৃশংস এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতের পাশাপাশি তাগিদ দিয়েছেন নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর। এই ব্যাপারে একটু সজাগ থাকা উচিত, না হলে এটা প্রজন্ম কোনোদিন ক্ষমা করবে না। এবং সজল দাস, নিউজ 24, ঢাকা। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্যে এবার ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গতকাল উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও নির্দেশ না মেনে ভিসিডি পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে আজ দুপুর 12টায় বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্বাগত আপনাকে। নাজমুল, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কি দেখছেন, আন্দোলন বিক্ষোভ শিক্ষার্থীদের অবস্থান কি রকম মনে হচ্ছে?
ধন্যবাদ রাশেদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, যে প্রশাসনিক ভবন ছেড়ে যে বাসায় তিনি থাকেন সেই উপাচার্য যে বাসভবন, সেখানে আমি রয়েছি। এখানে দেখা যাচ্ছে যে গতকাল রাতকে থেকেই কিন্তু আরো জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আপনারা একটু দেখাতে চাই যে গোটা ক্যাম্পাসে কিন্তু আসলে যে প্রশাসনিক যে উপাচার্য যে বাসভবন সেখানে যে দেখছেন যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আর কালকে কিন্তু মানে উপাচার্য যে প্রশাসনের যে হল প্রবুস্টের যে সভাপতি, তিনি বলেছেন যে প্রত্যেকটি হল অর্থাৎ 15টি হলের কিন্তু সকল শিক্ষার্থীদেরকে বের করে একদম তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে খাবারের যে দোকান ছিল, বিভিন্ন যে দোকানপাট, সেগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার বিপাকে পড়েছে এখানকার অনেকেই। দূরদূরান্ত যারা ছিলেন যে শিক্ষার্থীরা বিভিন্ন কাজ মানে বিভিন্ন কাজে কিন্তু যে তারা ট্যুরিস্টে ছিলেন, তারা কিন্তু এসে দেখে যে তারা ঢুকতে পারেনি, অনেকেই বাইরে ছিলেন, অনেকেই তাদের কাপড় চাপড় নিয়ে কিন্তু আজকে অনেকেই দেখছি যে বের হয়ে যাচ্ছে এবং অনেক বলা হচ্ছে যে ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু করা যাবে না, এই বলে তারা কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে। এরই মধ্যে কিন্তু আপনি দেখছেন যে এই যে উপাচার্য যে বাসভবনে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু যারা মানে হঠাৎ করে বলা হচ্ছে যে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আসলে তারা মানে আন্দোলনকারীদের তোপের মুখেই কিন্তু এই পূর্ব ঘোষণা দিয়েছিলেন যে হল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু বন্ধ ঘোষণার জন্য বলা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় আসলে উপাচার্য যখন তাকে অপসারণের জন্য কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছে এবং কালকে কিন্তু তারা বলেছে যে আন্দোলনকারী। নাজমুল, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ অসচ্ছল দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই নীতিমালায় দেওয়া হয়, আসলে সবকিছু একটা নীতিমালা আছে, সব নিয়ম আছে, সব করাই আছে, কিন্তু তাদের এই ধরনের মানসিকতাটা আছে এটা ঠিক। আমরা আর এটা এখানে বিভিন্ন লোকে অনুদান দেয়, এমন একটা সময় যখন অনুদান দেয় কোনো একটা সময়, আমরা এটা সারা বছরই যা থেকে যাদেরকে পাই সহযোগিতা করে যাই। তা আমার এটাই থাকবে আপনাদের কাছে অনুরোধ যে যারা সংবাদপত্রের মালিক শ্রেণী আছেন বা এরকম প্রাইভেট টিভি মালিকরা আছেন, সবাই যদি এইসব ট্রাস্ট একটু আস্তে অল্প অল্প অনুদান দেন তাহলে কিন্তু আসলে এখানে একটা ভালো ফান্ড তৈরি হতে পারে, যার মাধ্যমে এরপর এভাবে আমাদের ডেকে দিতে হবে না, আপনারাই সেখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি যতদিন আছি আমি দিয়ে যাব, কিন্তু এর পরে কেউ যদি আসে দেবে কি না সেটার গ্যারান্টি তো আমি দিতে পারবো না, কাজে কিন্তু আমি তার চিরদিন থাকবো না, কাজে সেটা ভবিষ্যৎ চিন্তা করেই আমার মনে হয় এই ধরনের একটা ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত। তো আমি এটুকুই বলতে চাই যে আমাদের দেশ সে শুধু ঢাকা ভিত্তিক না, সারা বাংলাদেশেই কিন্তু আমাদের পত্রিকা আছে, আর আমাদের দেশের মানুষ আসলে কিন্তু মানে পত্রিকা পড়ে এবং এখন তো মানুষের একটা অভ্যাস হচ্ছে একেবারে সন্ধ্যার সময় যে চায়ের দোকানে বসবে এবং এই পত্রিকা নিয়ে হোক, টেলিভিশন নিয়ে হোক, সেটা নিয়ে, আগে তো রেডিও বেশি শুনতো, তো আমরা বেসরকারি খাতে কিন্তু কমিউনিটি রেডিও দিয়েছি, তাছাড়া রেডিও আমরা দিয়ে দিয়েছি, তো সেটা নিয়ে আলোচনা করে কথা বলে। এটা আর একটু মানুষের সচ্ছলতা বেড়ে গেছে দেখে চা খাওয়ার পরিমাণও বেড়ে গেছে, আর এখন তো আমরা যা উৎপাদন করি সেটা আমাদেরই বাজারে প্রয়োজন হয়ে যায়। আমি নতুন নতুন চা বাগানও করিয়েছি, এটা বেসরকারি খাত দিয়ে করান আপনারা জানেন, আমাদের পঞ্চগড় থেকে নিয়ে এখন কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, এরকম সব জায়গায় আস্তে আস্তে চায়ের বাগান হচ্ছে, মানুষ করছে, এমনকি মানুষ এখন চা গাছ লাগানো আপনারা হয়তো যেয়ে দেখতে পারেন পঞ্চগড় ওইসব জায়গায় মানুষ কিন্তু নিজের ঘরে যেমন আমরা সবজির বাগান করি ওইভাবে চায়ের বাগানও করে এবং সেই পাতা তুলে তারা বিক্রিও করে এবং সেটাকে যাতে যথাযথভাবে তারা বিক্রি করতে পারে, প্রসেস করা যায়, সে ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। তো এভাবে আমরা নতুন নতুন দিকটা উদ্ভাবন করে দিচ্ছি যেন মানুষ এর মাধ্যমে কিছু সচ্ছলতা অর্জন করতে পারে। যাক, আমি আর কোনো কিছু না বলে এটুকুই বলবো যে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাই, জাতির পিতা এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন, আর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন, কাজে আমরা এদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি নিশ্চিত করতে চাই। আর আমি সাংবাদিকদের কাছে আরেকটা অনুরোধ করব, আসলে আমাদের স্বাধীনতার
ইতিহাস এটা তো একসময় মুছেই ফেলা হয়েছে। এই আপনারা জানেন যে 1971 সালে আমাদের দেশে যে অত্যাচার নির্যাতন হয়েছিল, গণহত্যা হয়েছিল, অগ্নিসংযোগ হয়েছিল, মূলত 75-এর পর, কিন্তু 75-এর জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর এই সেগুলিও কিন্তু একে একে মুছে ফেলা হয়। এই যে নির্যাতিত মা বোনদের দিনের পর দিন তাদের উপর যে অকথ্য অত্যাচার পাকিস্তান হানাদার বাহিনী করেছিল, এবং যারা এদের দোষও, যারা এই মেয়েদেরকে তুলে তুলে নিয়ে হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, করে যাচ্ছে, এটা ঠিক, কিন্তু এই কাহিনিগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, একসময় আমাদের একটা সামাজিক অবস্থা ছিল, সেই সময় কোনো মেয়ে ধর্ষিতা হলে সেই মেয়ে মুখ ফুটে বলতে পারতো না, বা তার পরিবারও একথা বলতে পারতো না, কারণ সামাজিকভাবে তারা অপমানিত হয়ে যেত, তারা অচ্যুত হয়ে যেত, তাদেরকে অনেক ঘৃণার চোখে দেখা হতো, অথচ অপরাধ কিন্তু তাদের না, অথচ তাদের এই যে আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা। তবে আস্তে আস্তে আমাদের যেমন নারী অধিকার বেড়েছে, নারীদের কথা বলার অধিকার বেড়েছে, সাথে সাথে আজকে মেয়েরা কিন্তু কোনোভাবে নির্যাতিত হলে তারা তা বলতে পারে। তো এখানে যেটা আপনাদের অনুরোধ করব, যারা অপরাধী তাদের নাম ঠিকানা তাদেরকে ফোকাস করতে হবে, তাদের কথাটা সামনে তুলে ধরতে হবে, এই বিষয়টার দিকে বিশেষভাবে নজর দেওয়া। আর দ্বিতীয় কথা, যে 71 সালে যে ঘটনাগুলি ঘটেছিল, যেহেতু সেই সময় সামাজিক অবস্থায় দুঃখিত এমন অবস্থা ছিল, আমার এখনও মনে আছে যে অনেক বাবা মা তো এই ধর্ষিতা নারীদেরকে, মেয়েদেরকে নিতে চায়নি, এবং জাতিপিতা স্বাধীনতা পরপর কিন্তু নারী পুনর্বাসন বোর্ড করে দিয়েছিলেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন, সরকারি চাকরিতে 10% কোটাও রাখা হয়েছিল, এবং প্রতিটি ক্ষেত্রে তারা জন্য কাজ পায় সে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এবং এই মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো। বিবাহ দেওয়ার সময় কাবিননামায় লিখতে হয় বাবা মার নাম কি, বাবার নাম কি, তখন তো বাবার নামই ছিল শুধু। তো যেহেতু বাবা নিতে চায়নি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বলেছিলেন লিখে দাও বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িটা। এইভাবেই কিন্তু সেইভাবে অনেক গণবিয়ে একসাথে কয়েকজন, 10 জন 11 জন 12 জন 15 জন এভাবে গণবিয়ে কিন্তু দেয়া হতো, এবং সেই ছেলেদেরকে চাকরির ব্যবস্থা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, এবং আর জন্য ভবিষ্যতে ওদের কোনো না করা হয় সেটা করা হতো। আর এই পুনর্বাসন বোর্ডের যে ক্যাম্প করে সেখানে রাখা হতো, দুর্ভাগ্য যে 75-15 বছর পর কিন্তু সেই মেয়েদেরকে আর সেখানে সেভাবে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়নি, তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এবং তাদের সেই নাম টাম সব কিছু, মানে অর্থাৎ যারা নির্যাতন করেছিল সেগুলিও একে একে ধ্বংস করে দেওয়া হয়, এবং এই মেয়েদেরকেও, মানে অনেকটা ঠিকানাবিহীন হয়ে যায়, বা কেউ কোন যা যা নিজের গ্রামে গিয়ে খুব মানবেতর জীবনযাপন তাদের করতে হয়। অনেকেই তাদেরকে আশ্রয় দিয়েছে, আবার অনেকে মানে তাদেরকে দূর দূর ছেঁই ছেঁই করেছে, তাদেরকে দিকে সমাজে তাদের কোনো জায়গা দেয় নাই। দর্শক, অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালের সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ দিয়ে ফিরছি সঙ্গে। স্বাগত দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। ঢাকার 242টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত 31টি বিদ্যালয় জরাজীর্ণ অবস্থায় নিজেদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। ভবনের অভাবে একই শ্রেণীকক্ষে একসাথে 2 শ্রেণীর ক্লাস করাতেও দেখা গেছে, রয়েছে দখলদারদের থাবাও। দখলের তালিকায় স্কুলের জমিদাতা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালী, এমনকি রয়েছে ঢাকা ওয়াসাও। ইব্রাহিম আজনবীর ক্যামেরায় জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। এটি রাজধানীর হয়বতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবের কারণে একই শ্রেণীতে 2টি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। আমার ডানে রয়েছে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীরা এবং বামে রয়েছে 3র্থ শ্রেণীর শিক্ষার্থীরা। এভাবে ক্লাস করার কারণে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই সমস্যায় পড়তে হচ্ছে। শুধু তাই নয়, চকবাজারে প্রতিষ্ঠিত ছোট কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 2013 সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনও সেখানে ভবন নির্মাণ হয়নি, ফলে এই বিদ্যালয়টির ঠাঁই হয়েছে আরেক জরাজীর্ণ স্কুল
বাবুবাজারের এই হয়বতনগর প্রাথমিক বিদ্যালয়ে। দুই স্কুলের কার্যক্রম এক স্কুলে চলছে এখানে। দুইটা রুমে ক্লাস নিতে এই রুমের শব্দ ওই রুমে যাচ্ছে, ওই রুমের শব্দ এই রুমে যাচ্ছে, মানে ক্লাস করতে আমাদের অনেকই সমস্যা হইতেছে। সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন সেই ব্যবস্থাটা আমরা করি, কিন্তু তারপরে বিনোদনের জন্য ওরা অনেকই বঞ্চিত হচ্ছে। পুরান ঢাকার প্যারিস রোডের বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1970 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির জমিদাতা আজও তার জায়গা ছাড়েননি, এমনকি শ্রেণীকক্ষের ভেতর দিয়ে সুড়ঙ্গের মতো এই পথেই দিনরাত যাতায়াত শিক্ষার্থী এবং বাড়ির মালিকদের। এটা হচ্ছে আমাদের মূল ফটক, যেটা দরজা, এটা আমরাও ইউজ করি এবং বাড়ির ভেতরে যারা আছেন তারাও সেটা ইউজ করে। আমাদের এখানে টয়লেট নাই, বাচ্চারা টয়লেটের কথা বলে এই যে বের হয়ে যায় তারপর আর আসে না। ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একাংশ দখল করে পাম্প বসিয়েছে ঢাকা ওয়াসা। প্রতিদিন ক্লাস চলার সময় পাম্পের শব্দে অতিষ্ঠ শিক্ষার্থীরা। ওয়াসার মেশিন যখন চালু হয় তখন শব্দ দূষণটা হয় আমাদের বেশি, বাচ্চাদের পড়াশোনা পাঠদানে আমাদের কিছু ব্যাঘাত ঘটে। যখন পানির পাম্প চলে আমাদের ক্লাস চলে তখন সব অনেক আওয়াজ আসে, আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়, তেমন মনোযোগ বসে না। শুধু তাই নয়, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে সন্ধ্যার পর স্কুলটিতে অবৈধভাবে চলে আইন কলেজের কার্যক্রম। এছাড়া স্কুলটির আরেক রুম দখলে থানা শিক্ষা অফিসের। নিউজ 24-এর অনুসন্ধানে রাজধানীর এমন 31টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাওয়া গেছে যেগুলো কোনো না কোনোভাবে দখল কিংবা জরাজীর্ণ। শিক্ষার পরিবেশ না থাকার কারণে এইসব বিদ্যালয়ে আশঙ্কাজনকভাবে কমছে শিক্ষার্থী সংখ্যা। এমনকি শিক্ষার্থী না থাকার কারণে কবছর আগে কাপ্তান বাজারের এই খোদাবক্স প্রাথমিক বিদ্যালয়টির কার্যক্রমই বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। সড়কে নতুন আইনের প্রভাব পড়েছে বিআরটিএ অফিসে। প্রতিদিনই ভিড় বাড়ছে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনের জন্য, তবে জনবল কম থাকায় বিআরটিএর সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেব। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে 1 নভেম্বর, মাঠে এর জোরতাল প্রয়োগ এখনও শুরু হয়নি, তবে এই সাজার কড়াকড়িতে সচেতনতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস এসব কিছু ঠিক করতে ভিড় বেড়েছে বিআরটিএ অফিসে। সরকার আসলেই পদক্ষেপ নিয়েছে, তো আমরাও ভাবছি যে আমরাও সচেতন হই। এই গ্রামগঞ্জে চালাইতাম আগে, এখন এদিকে শহরের দিকে আসতে হলে তো সাইকেলের ড্রাইভিং অবশ্যই লাগবে। আগে থেকেই জনবল সংকট বিআরটিএ, হঠাৎ করেই চাপ বেড়ে যাওয়ায় অনেকটা বেকায়দায় পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘ লাইন আর সময় ক্ষেপণ বিরক্ত মানুষ। এখানে মনে করেন হাজার হাজার মানুষ লাইন ধরে আছে, আমরা 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর 2টার পরে বলছে যে আনলে হবে না। বিআরটিএ কর্মকর্তারা বলছেন নতুন আইন কার্যকর হয় সাজা ও জরিমানার পরিমাণ বেড়েছে, এ কারণে আগের তুলনায় ভিড় বাড়ছে। বিভিন্ন জরিমানার পরিমাণ কম থাকার কারণে, শাস্তির পরিমাণ কম থাকার কারণে তারা এত আগ্রহী ছিল না। এখন আইনটা যুগোপযোগী এবং জরিমানার পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে গ্রাহকের মধ্যে একটা সাড়া পড়েছে এবং গ্রাহকরা বিআরটিএতে আসছেন কাজ করার জন্য। মানুষের প্রয়োজনের সুযোগকে কাজে লাগাতে সবসময় তৎপর থাকে দালালরা। সাধারণ মানুষ যাতে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সেজন্য বিআরটিএ কর্মকর্তারা নজরদারি করছেন। সবসময় নজরদারি রাখছি যাতে কোনো দালাল বা কোনো বাইরের অনাকাঙ্ক্ষিত লোক যেন গ্রাহককে হয়রানি করতে না পারে। বিআরটিএতে দ্রুত বাড়তি জনবল না দিলে সামনে মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ায় শাস্তির ভয়ে কাগজপত্র ঠিক করতে চট্টগ্রাম বিআরটিএতেও ভিড় বেড়েছে কয়েক গুণ। গাড়ির বিভিন্ন কাগজপত্র হালনাগাদ করা, লাইসেন্স সংগ্রহ, নবায়ন করতে আসছেন হাজারো মালিক ও চালকরা। বাড়তি চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিআরটিএকে। তবে অভিযোগ রয়েছে দালাল ছাড়া মিলছে না কোনো ড্রাইভিং লাইসেন্স। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সড়ক পরিবহন নতুন আইনে গাড়ির নিবন্ধন না থাকলে জরিমানা গুনতে হবে 50,000 টাকা পর্যন্ত। গাড়ির ট্যাক্স টোকেন হালনাগাদ না থাকলে জরিমানা হতে পারে 10,000 টাকা। চালকের লাইসেন্স না থাকলে সর্বোচ্চ 25,000 টাকা জরিমানার বিধান আছে। পাশাপাশি হতে পারে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড। অতিরিক্ত শাস্তির ভয়ে বৈধ কাগজপত্র নিতে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে মানুষের ভিড় বেড়েছে কয়েক গুণ।
চালকদের অভিযোগ, দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুব কঠিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না ব্যাংক স্লিপ। দালাল ছাড়া সহজ না, যদি সহজ হতো তাহলে আমার আজকে আসতে হতো না। দালাল এসে বলতেছে এইগুলো আমি করে দেবো, সমস্যা নাই, কোনো কিছু হবে না। লাইনের মধ্যে দাঁড়িয়েছে অনেকক্ষণ হয়েছে, লাইনে চলতেছে না। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে দালালের মাধ্যমে নয়, লাইসেন্সের আবেদন নিজে করলেও পাওয়া যাবে লাইসেন্স। কোনো দালালের প্রয়োজন না, আপনি আসেন, যথাযথ নিয়মকানুন ফলো করে পরীক্ষায় অংশগ্রহণ করুন। এখানে যদি কোনো অসুবিধা ফিল করেন বা কোনো মানে আপনার মনে হয় যে এখানে কোনো অনিয়ম হচ্ছে, আমাদেরকে জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। লাইসেন্সের প্রক্রিয়া আরও সহজ করার দাবিও জানিয়েছেন শ্রমিক নেতারা। যেটা এখন আমরা সমস্যা মনে করতেছি সেটা হচ্ছে বিআরটিএর কর্মকর্তাদেরকে আরও বেশি নমনীয় হয়ে পরীক্ষার ডেটটা কমিয়ে আনতে হবে এবং আরও বেশি বেশি প্রতিদিন পরীক্ষার মাধ্যমে যে মানুষের যে চাপ সেটা সামাল দিতে হবে। যে সমস্ত ড্রাইভার গাড়ি চালাবার যোগ্য তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে লাইসেন্স দেওয়া হোক। গেল পহেলা নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন সড়ক পরিবহন আইন 2018। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সারা দেশে বিআরটিএ কার্যালয়ের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহীতে আছেন কাজী শাহেদ, যোগ দিচ্ছেন আমাদের সাথে। শাহেদ, এই ঘন্টায় আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শাহেদ, রাজশাহী বিআরটিএর কার্যালয়ের চিত্রটা কী, সেখানে ভোগান্তির কোনো অভিযোগ পাচ্ছেন কি না বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ রাশেদ। আমরা আছি এবার রাজশাহী বিআরটিএর কার্যালয়ে, যেখানে ব্যাংকের যে টাকাটি ট্যাক্স টোকেন বা ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি রেজিস্ট্রেশনের জন্য যে টাকাটি জমা দিতে হয় সেখানে প্রথমে ব্যাংকে আসতে হচ্ছে ফর্ম পূরণের পর। সেই ব্যাংকের যে চিত্র সেটি একটু দেখাতে চাই। গতকালও কিন্তু এর চেয়ে বেশি ভিড় ছিল, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড়টি বাড়বে, এটি স্বাভাবিক। এখানে যারা মানুষরা আছেন তারা দীর্ঘ ভোগান্তির কথা বলছেন। কারণটি হলো যে সকালে আসার পরে আমরা যখন এখানে আছি তারও প্রায় 1.5 ঘন্টার মতো এখানে যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু সেখানে আছেন, কারণ ব্যাংকে যদি টাকা জমা নিচ্ছেন খুব ধীর গতিতে টাকা নেওয়ার হাল, ফলে মানুষের ভোগান্তি কিন্তু অনেক বেড়েছে। এবং গতকালকে আমরা যখন এখানে ছিলাম তখনও দেখেছি যে দুপুর 2:30টার পরে কিন্তু আর টাকা জমা নেওয়া হয় না, ফলে অর্ধেকের বেশি মানুষ কিন্তু ফেরত গেছেন। এই যে ভোগান্তিটি, এটি কিন্তু গত প্রায় 1 সপ্তাহ ধরেই বাড়ছে। আমরা একটু কথা বলি এখানে সাধারণ মানুষদের সঙ্গে, যারা এখানে আছেন তারা কী বলতে চান একটু কথা বলি। আপনি যারা এখানে আছেন, আপনারা তো লাইনে আছেন এখানে কতক্ষণ ধরে? এতো আধা ঘন্টা। কি করতে আসছেন এখানে? ড্রাইভিং। তো এতদিন ড্রাইভিং লাইসেন্স করলেন না কেন? এতদিন করতে পারিনি। এমনি কোনো ভোগান্তি আছে এখানে? না, কোনো ভোগান্তি নাই। একটু কথা বলি এখানে, যেহেতু আপনারা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? মোটামুটি 1 ঘন্টা খানে। আপনার ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পরে দেখা যাচ্ছে যে আর পাচ্ছি না দিতে, আমরা মানে খুব স্লো আইটেম, মানে এনারা মানে ফাস্ট না, একটা নিতে 20-25 মিনিট লাগিয়ে দিচ্ছে। তাহলে এত বড় লাইন দেখছেন, তাহলে এই লাইনগুলো যাইতে কতক্ষণ সময় লাগবে? একটার পরে বন্ধ করে দেবে, তাহলে আমরা কীভাবে দেবো? ধন্যবাদ আপনাকে। এখানে যে বিষয়টি সেটা হলো যে মিশ্র একটা আছে যে যারা এখন এসেছেন তারা হয়তো বুঝতে বলছেন যে ভোগান্তি নেই, কিন্তু যারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন তাদের কাছে অনেকটা ভোগান্তির বিষয়। কারণটি হলো যে দীর্ঘ লাইনের পরে এখানে মানুষ টাকা জমা দিচ্ছেন, এবং আরেকটি বিষয় যেটি সেটি হলো যে দালালদের মাধ্যমে যারা এখানে বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ি রেজিস্ট্রেশন করছেন তাদেরটি অনায়াসে হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু যারা গ্রাহকরা আছেন তারা বলছেন। আর যারা নিজেরা থেকে ফর্ম পূরণ করে টাকা জমা দিচ্ছেন তাদের কিন্তু এরকম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তো রাশেদ, এই ছিল রাজশাহী বিআরটিএ থেকে আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী কাজী শাহেদ জানাচ্ছিলেন রাজশাহী বিআরটিএ কার্যালয়ের সম্পূর্ণ চিত্র। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিং থেকে সহকর্মী সৈয়দ নোমান, জানবো সেখানের অবস্থা। নোমান, এই ঘন্টায় আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। নোমান, এখানকার বিআরটিএর কার্যালয়ের চিত্রটি আসলে কেমন দেখতে পাচ্ছেন? যারা যারা আসছেন এখানে তাদের কোনো ভোগান্তির খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ রাশেদ। আসলে আমি এর আগের সংবাদ আমি বিআরটিএর কার্যালয় থেকে সংযুক্ত ছিলাম। আজকে জেলা পুলিশের উদ্যোগে কিন্তু আসলে একটি প্রচারণা চালানো হচ্ছে নগরীর পাটগুদাম ব্রিজমোর এলাকায়, যেখানে কিছুক্ষণ আগে আসলে ময়মনসিংহের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের যিনি ডিআইজি আছেন নিবাসচন্দ্র মাঝি, ওই কার্যক্রমটি উদ্বোধন করে মাত্র গিয়েছেন। তো এখন দেখতে পাচ্ছেন আসলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার যিনি আছেন তিনি আসলে উদ্যোগটি নিয়েছেন, এবং বিভিন্ন চালক আছেন, সাধারণ মানুষ যারা আছেন তাদের মাঝখানে আসলে তিনি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই লিফলেট বিতরণ করছেন এবং চালকদের সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের কথা বলছেন। এবং আসলে পুলিশ সুপার
সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই, আসলে নতুন আইন কার্যকর সম্পর্কে আপনি যে পুলিশ প্রশাসন, কোন বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কিন্তু জরিমানা করা নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, যাতে তারা নিজেরাই আইন মেনে চলে, আর যদি আইন মেনে চলে তাকে কিন্তু তাকে কোনো ফাইন দিতে হবে না। তো এটাই হচ্ছে আমরা জানাতে চাই যে নতুন যে আইনটি হয়েছে এখানে কিন্তু যথেষ্ট কঠোরভাবে এটা যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু প্রচণ্ডভাবে তাকে আর্থিক দণ্ড অথবা কারাদণ্ড ভোগ করতে হতে পারে। তো আমরা যদি আইন মেনে চলি সেটা হচ্ছে সহজ পন্থা, আমরা ট্রাফিক আইন মেনে চলবো, কোনো ট্রাফিক ফাইন দিব না, এটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি এবং এই প্রচারণার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রচারণা তো করছেন সকাল থেকে, আসলে জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? অবশ্যই জনগণ পজিটিভলি নিচ্ছে, কারণ মানুষ কিন্তু এই আইনটিকে স্বাগত জানিয়েছে। আপনারা জানেন যে আইনটি কিন্তু জনদাবির প্রেক্ষিতে এসেছে এবং সরকারও কিন্তু সেইভাবে সেই আমাদের ছাত্রদের সেই আন্দোলনকে সামনে রেখেই কিন্তু আইনটি তৈরি হয়েছে। তো আমরা মনে করব যে সবাই এই আইনটি মেনে চলার জন্য সবাই সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন। ধন্যবাদ, আমরা এই লিফলেটটি করেছি যাতে সবাই এটি পড়ে বুঝতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলছিলেন রাজশাহী ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন কথা বলছিলেন, তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে জনগণ এই আইনটি যথার্থ সম্মান করছেন এবং পুলিশও আসলে এই আইন কার্যকরের জন্য জনগণকে উদ্যোগী করছেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে এখন পর্যন্ত আমার কাছে সড়ক পরিবহন আইনের পুলিশের পক্ষ থেকে প্রচার নিয়ে সর্বশেষ খোঁজখবর। নোমান, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সৈয়দ নোমান ময়মনসিং থেকে জানাচ্ছিলেন সেখানকার পুলিশ সুপারের উদ্যোগে জনসচেতনতা তৈরির বিষয়ের সবশেষ চিত্র। সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি সঙ্গে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একাংশের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকালে ভারতের বেঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 18 অক্টোবর থেকে ভারতে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1952 সালের 21 ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্ম নেন মঈনুদ্দিন খান বাদল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন তিনি। তিনি চট্টগ্রাম আট আসনের দুইবারের সংসদ সদস্য। এবারে ফার্সিকুর ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধে দুই দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ইউএন নিউজ জানায়, বাণিজ্য বিবাদের ফলে চীনা রপ্তানি কমে যাওয়ায় মার্কিন ভোক্তাদের উচ্চ মূল্য গুনতে হচ্ছে। পাশাপাশি চীন থেকে যুক্তরাষ্ট্রে আগে যেসব পণ্য রপ্তানি হতো, মার্কিন ব্যবসায়ীরা অন্য দেশ থেকে তা রপ্তানি শুরু করায় ক্ষতির মুখে পড়ছেন চীনা রপ্তানিকারকরা। তবে ট্রাম্প প্রশাসন চীন পণ্যে বর্ধিত হারে শুল্ক আরোপ করলেও বাণিজ্য বিবাদের মধ্যেই ওয়াশিংটনে নিজেদের 75% রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বেইজিং। বিশ্বের প্রধান দুই অর্থনীতির বিবাদে চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি 1% কমেছে। চলতি বছর বৈশ্বিক জিডিপি কমে 3% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংবাদে বিরতি, আরও একবার সাথে থাকুন। স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস।
সিরিজে জয়ের মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। রাজকোটে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি গড়াবে সন্ধ্যা 7:30। তবে ম্যাচের ভাগ্য নির্ভর করছে ঘূর্ণিঝড় মাহার ওপর। এরইমধ্যে প্রভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি শুরু হয়েছে রাজকোটে, আর এতে সংশয়ে পড়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। রাজকোটে আজ রাজার মতোই নামবে বাংলাদেশ দল। বর্তমান ও সাবেক ক্রিকেটাররা বলছেন দিল্লি জয়ের রসদ টাইগারদের আত্মবিশ্বাসের পুঁজি। আরও একবার দলগত নৈপুণ্য দেখাতে পারলেই ভারতের বিপক্ষে সিরিজ জয় সম্ভব। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।